শহীদ মনকে কাঁদিয়ে চিরবিদায় নেয়া চিত্রশিল্পী কালিদাস কর্মকারের শেষকৃত্য হলো আজ। যুক্তরাষ্ট্র থেকে দুই মেয়ে কঙ্কা এবং কেয়া কর্মকারের দেশে পৌঁছানোর জন্যই ছিল এই অপেক্ষা। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুভানুধ্যায়ীদের প্রার্থনায় সিক্ত হন তিনি। সবুজবাগ শ্মশানে হয় তাঁর শেষকৃত্য। বাবা সবসময় ব্রাইট কালার পছন্দ করেন, হিজ ফেভারিট কালার ইজ রেড। সো যে কোনো অনুষ্ঠানে যখন যাবেন দেখবেন যে সে একটা লাল রঙের পাঞ্জাবি পরবে অথবা লালের হতে কিছু। কখনো সাদা শাড়ি পরতে দেখলে বলতেন সাদা শাড়ি পরলে কিসের জন্য, অথচ সেই সাদা রঙেই প্রিয়জনের চোখের কোণে জলরঙের ছাপ চিত্র এঁকে বিদায় লগ্নে এক পাললিক চিত্রকর কালিদাস কর্মকার। আমাদের মা মারা গেছেন অনেক ছোটবেলায়, তিনি কোলে পিঠে করে আমাদেরকে বড় করেছেন, মায়ের অভাবটা কখনো বুঝতে দেননি। শেষবারের মতো চারুকলা চত্বরে তার এই নীরব আর নিথর উপস্থিতি যদিও শোক কথা, তবে অশ্রুসিক্ত সেই শোকেই যেন ছিল ভালোবাসার প্রার্থনার অসাধারণ বারতা। কালিদাসের এই হঠাৎ চলে যাওয়াটা আমাদের শিল্পকলার ক্ষেত্রে, শিল্পকলার জগতের, আমাদের বাংলাদেশের যে জগৎ সেইখানে একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। দুঃখ কষ্ট যত কিছু থাকুক তিনি তোয়াক্কা করতেন না, সব কিছুকে অতিক্রম করার একটা ক্ষমতা তার মধ্যে ছিল। বেলা ১১টায় প্রয়াত এই চিত্রকরকে নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সূর্য তাপে সেখানে যতটা পড়ছিল সময়, তার এই শেষ প্রস্থানে তার চেয়েও যেন বেশি পড়ছিল সুরিত শুভনোদ্যায়ীদের হৃদয়ে। রংতুলির গল্পে একটা সময় যে চিত্রকর রাঙিয়ে তুলতেন ক্যানভাস, ঠিকানা বদলের গল্পে রঙিন ফুলের প্রার্থনায় সে চিত্রকরের কাঠকফিনী হয়ে উঠল বিমূর্ত এক গল্প। যে ডাইনামিজম ছিল তার ছবি আকার এবং নতুন কিছু নিয়ে আসা, সে অনেক জিনিস দিয়ে গেছে যেগুলো আমরা প্রোডাক্ট করা উচিত, এগুলো আনতে পারবে না কেউ। ঘড়ির কাটায় যখন ১২:৩০, প্রখ্যাত এই চিত্রশিল্পীর যাত্রা তখন সবুজবাগ শ্মশানে। শেষ কৃত্যের শেষ আয়োজনটা সম্পন্ন হয় সেখানেই। মর্ত লোক হয়তো আর কখনোই নতুন করে রঙিন হবে না তার রং তুলির গল্পে, তবে স্বর্গলোক অপেক্ষায় আছে এক আকাশ ক্যানভাস নিয়ে। সেই মেঘ বাড়িতে ভালো থাকুন কালিদাস কর্মকার তার চেনা রঙেই। নীল মাহবুব, চ্যানেল ২৪, ঢাকা।